ক্ষমতায় আসার পর থেকে শরিকি বিবাদ লেগে আছে, কখনো প্রকাশ্যে কখনো বন্ধ ঘরে, কখনো মারমুখি আবার কখনো ঠান্ডা লড়াই। তবে বিবাদ যে তোষের আগুনের মতো জ্বলছে তা আবারও প্রকাশ্যে এলো আইপিএফটির টিকিটে জয়ী বিধায়ক বৃষকেতু দেববর্মার কথা থেকে। কোনো ধরনের রাগ ঢাক না রেখে সরকারের বড় শরিক বিজেপির বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে দিলেন তিনি। প্রসঙ্গক্রমে অনেকটা সরকার বিরোধী সুরেই জানিয়ে দিলেন যে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতির কিছুই পালন করেনি, যা হয়েছে সবটাই প্রচার সর্বস্ব, তারা আকাশ থেকে তারা এনে দেবারও প্রলোভন দিতে পারে বলেও তিনি কটাক্ষ করেন। ওরা বলতেই পারে, ওরা কি কি বলে না, কি বলে না, বলে 10,323 কি বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা, এটা মানুষ দেখছে না, কি বলে না, আপনি বলুন না কি বলে না, আকাশ থেকে তারা আপনাদেরকে নিয়ে হাতে দিয়ে দেবো এটাও বলবে তো পুরা। দলীয় কর্মী প্রদীপ দেববর্মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই আন্দোলনে সরব আইপিএফটি। তাদের দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার 24 ঘন্টার বন্ধ ডাকা হয়। সকাল থেকে টায়ার পুড়িয়ে পিকেটাররা সরব ছিলেন, বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখা হয় রাধাপুর থানা। বন্ধ সফল হয় বলেও জানান তিনি। কিন্তু এরই মাঝে তিনি বলেন যে বিজেপি যদি ভাবে যে আইপিএফটিকে ধ্বংস করে ক্ষমতা দখল করবে তবে তা হবে আকাশ কুসুম কল্পনা। বর্তমান সরকার বিধায়কদের পর্যন্ত গুরুত্বহীন করে রেখেছে, কিন্তু আইপিএফটিকে ধ্বংস করে ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করে থাকবো এই ভাবনা যদি ভাবেন তাহলে এটা আকাশ কুসুম কল্পনা। আর এই বক্তব্য থেকে জল্পনা শুরু। তাহলে কি আড়াই বছরে বিচ্ছেদের আভাস? যে শরিক দলের নেতৃত্ব দুদিন আগেই সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যের কল্যাণে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই শরিক দলের এক বিধায়কের মুখে এই ধরনের বক্তব্য কিসের ইঙ্গিত? নাকি এডিসি নির্বাচনের আগে বড় শরিকের বিরুদ্ধে পাহাড়ের ভোটারদের উজ্জীবিত করে আরও একবার পৃথকভাবে নিজেদের শক্তি সঞ্চয় করার রণকৌশল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। PB24